আমি আজি এই গণ বিভক অনুষ্ঠান কার্যক্রম পালন করেছো কিয়নো আমি দীর্ঘদিনের দাবি যেটু এসটি আর চা শ্রমিকর দৈনিক মজুরি 351.33 টাকা দীর্ঘদিনের পর দাবি করে আইসু কিন্তু সরকারে প্রত্যেকবারে আমাক মিশলিয়া প্রতিশ্রুতি দিয়েছে যে ধরনের কংগ্রেস সরকারে আমাক ইমান বছর লোকে মিশা প্রতিশ্রুতি দিয়ে ঠকি আহিলে আর আমি 2014 কংগ্রেস সরকারক আমি বর্জন করে বিজেপি সরকারক জিকালু আর বিজেপি সরকার যেটা 2014 আমার অসমলৈ মোদী আহিছিলে তেওঁক আমাক একটা প্রতিশ্রুতি দিছিলে যে অসমত যদি বিজেপি সরকার জিতে 3 মাহৰ ভিতৰত আমি আদিবাসী সকলক আদিবাসী মর্যাদা প্রদান করিম বলি আমাক একটা প্রতিশ্রুতি দিছিলে আর এইটো আশা আর ভরসারে আমি বিশ্বাস করি বিজেপি সরকারক জিকালু আর আজি 3 মাহ হয় আজি 5 বছর গুছি গল এতিয়ালৈকে বিজেপি সরকার বা মোদী সরকারে আমাক জনজাতিকরণের মর্যাদা দিয়া নাই আমি কোনো নতুন বস্তু বিচারা নাই আমি আগরপড়াই এসটি আমি এসটি হং আদিবাসী অসমর ভারতর আমি মূল নিবাসী হং ইতিহাসে কয় বুরঞ্জিয়ে কয় কিন্তু আজি লৈকে আমাক সরকারে আমার ইটু যেটু প্রাপ্য অধিকার পরে বঞ্চিত করে রাখিছে যদি বিজেপি সরকার আমার এই 2021-র ভিতর এই 2000-র ভিতর যদি আমাক এসটির মর্যাদা এসটিকরণ নকরে আদিবাসী সকলক তেনেহলে যেনে ধরনের আমি কংগ্রেস সরকারক বর্জন করেছিল আর তেওঁক হরাইছিল অসমৰ পৰা সেম এনেকে পরিস্থিতি হব লাগা বা ভয়াবহ হব লাগা বিজেপিরও এনেকে অবস্থা হব বলি মই এইটো আজির এই সভার জড়িয়ে আদিবাসী ছাত্র সংস্থা জড়িয়ে মই সরকারক হকিয়াই দিছো যদি আমাক অতি শীঘ্রে আদিবাসী সকলক যদি 2021-র ভিতর আগে আগে যদি আমাক এসটি নিদিয়ে আমি বিজেপি সরকারকে বর্জন করার কারণে বাধ্য হম আরো আন্দোলন করার কারণে বাধ্য হম বা বেলেগ কিবা চিন্তাধারা করার কারণে আমি বাধ্য হম বলে এটি ঘোষণা করিল শান্তিকে লাগিন আপনা আপনা জায়গা মানে পিছিয়ে যাই যাইকে বাইকলে হল আর স্লোগান Hey,